সে দেখো একজন ব্যায়াম করতে করতে আসছে। আমরা সিঙ্গাড়া কিনেছি 7 টাকা, সিঙ্গাড়া কিনেছি 6 টাকা করে পিস। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমি আবারও চলে এলাম আরও একটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ব্লগটি হলো আমি বেরিয়ে পড়েছি, কিন্তু কোথায় যাব জানি না। কোন এই লোক, কাহাঁ সে আতে? এখান থেকে বেরাবো দুজনে, আমি আর আমার মামা, যেই মামাটাকে তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো। তো মামা আর আমি বেরিয়ে পড়েছি, এবারে একটু ঘুরবো, রাস্তায় কী কী করবো না করবো সবই তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। রাস্তায় যেতে যেতে আবার তোমাদের সব কিছু দেখাচ্ছি, কী কী করবো না করবো সবই তোমাদের দেখাবো। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে যাচ্ছি, গ্রামের রাস্তা, চারিদিকে ছাওয়া, ছায়ায় ভরপুর, মাঠ সব কিছু এখানে আছে। এই দেখো পেছনে মামাও আছে, দুজনেই যাচ্ছি, সাইকেলেই যাচ্ছি দুজনে। এই দেখো বন্ধুরা, এটা হলো ঘোলাঘাড়া কালী মন্দির, এই জায়গাটার নাম ঘোলাঘাড়া। এটা হলো এখানকার কালী মন্দির, খুবই বিখ্যাত একটি কালী মন্দির। প্রচুর মেলার সময় এখানে প্রচুর ভক্তরা আসে, পুজো হয়। তো এখানে চারিদিকে চাষ হয়, এখানে গাঁদা চাষ হয়েছে। তো এই পাশে আবার মাঠ পুরো আছে, ফাঁকা মাঠ পুরো। এইখানে এখন সুজনি শাক হয়েছে, বাট কিছু সময় পর এখানে ধান চাষ হবে। সুজনি শাকটা উঠে গেলেই ধান চাষ শুরু হবে। আরে কেনা কে চাইতে হো? এই দেখো মাঠের রাস্তাটাও খুব সুন্দর, চারিদিকে জল জমে আছে। আর গ্রামের রাস্তা এরকমই হয় তোমরা জানো। তো গ্রামের পরিবেশটা সবারই সুন্দর লাগে, আমারও খুব সুন্দর লাগে। আর আমার ভাগ্যটা ভালো যে আমি গ্রামেই থাকি, শহরের কোলাহল থেকে মুক্ত হয়ে আছি গ্রামেতে। জাস্ট অসাধারণ লাগে আমার, বিশেষ করে পুজোর সময়টা খুব সুন্দর লাগে। তো তোমাদের পুজোর সময়ও সব কিছুই দেখাবো আমি, গ্রামে কীরকম কী হয় না হয় সবই তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ তো মাঠটা কী সুন্দর লাগছে, আর এই বিকালবেলার টাইমটা তো খুব সুন্দর লাগে। সুন্দর একটা হাওয়াও বইছে। এই দেখো মাঠটা, সেই দূরে একটা রোড আছে, ওটা হলো উড়িষ্যা রোড। এই মাঠটা পুরোটাই ধান চাষ হয়, এইদিকেও মাঠ, মধ্যখানে রাস্তা, আবার এইদিকেও মাঠ। দেখতে পাচ্ছ যতদূর চোখ যায় সব তত দূরই মাঠ। এইসব জায়গাগুলো হাল করা হয়ে গিয়েছে, হাল মানে ট্রাক্টর দিয়ে হাল করে এরা। তো সেটা হয়ে গিয়েছে, এবারে এখানে ধান রোয়া হবে। তো দেখতেই পাচ্ছ যতদূর চোখ যায় তত দূরই মাঠ, সমস্ত মাঠটা ধান চাষ হয়। দেখো বহুদিন পর জকপুর স্টেশনে ঘুরছি আমরা, উঠে পড়েছি। তো লকডাউন প্যান্ডামিক সিচুয়েশান, এই জন্য স্টেশন পুরো খালি, একমাত্র ওই স্টাফ স্পেশাল ট্রেনগুলোই যাচ্ছে, লোকাল ট্রেনগুলো, আর এক্সপ্রেস চলছে। তো স্টেশন পুরো খালি, কোনো প্যাসেঞ্জার নেই, দু একজন আছে হয় ওয়াকিং করছে, কিংবা কেউ আছে ফোনে গল্প করছে, এরকমই কিছু আছে, আর রেলওয়ে স্টাফ কিছু আছে, বাদবাকি দেখো স্টেশনটা পুরো খালি। দেখতে পাচ্ছ জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউটা লাগছে। চারিদিকটা দেখে নাও, বিকালের পরিস্থিতিটা দেখে নাও, অসাধারণ একটা ভিউ। তো চলো তোমাদের স্টেশনের শেষে গিয়ে দেখাচ্ছি, ওদিকটা তো আমার খুব সুন্দর লাগে, তোমাদেরও হয়তো সুন্দর লাগতে পারে। আর লাগতে পারে কেন, সুন্দর লাগবে। শেষ মাথায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ ভিউটা জাস্ট অসাধারণ। একটা ট্রেন সেই লকডাউনে আরে আগে থেকে দাঁড়িয়ে আছে, তো দেখতেই পাচ্ছ। ওই দিকটা খড়গপুর, আর এই দিকটায় আমাদের হাওড়া। তো দেখতেই পাচ্ছ কী সুন্দর লাগছে চারপাশটা,
চলো ওই পারে যাচ্ছি, লাইনটা ক্রস করেই যাব, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। কারণ ওভার ব্রিজ ক্রস করতে হলে সেই দেখো সেই দূরে ওভার ব্রিজ, দুধারে খুব সাবধানে দেখে শুনে লাইন ক্রস করতে হয়। সে দেখো একজন ব্যায়াম করতে করতে আসছে, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে মানে এরকমই, কেউ মর্নিং ওয়াক করে, কেউ বিকালের দিকে ওয়াক করে, কেউ আড্ডা দিতে আসে, কেউ গল্প করতে আসে বন্ধুদের সঙ্গে। আরে কেনা ক্যা চাতে হো, এখন এরকমই চলছে। কারণ এখন তো কারোর মানে কারোর বলতে কি এখন অতটা ব্যস্ততা নেই লকডাউন পরিস্থিতি বলে। তো তোমাদের এই স্টেশনের পরিস্থিতিটা মানে এই ওয়েদারটা কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো ফ্রেন্ডস, আমরা সিঙ্গারা কিনেছি, 7 টাকা সিঙ্গারা কিনেছি, 6 টাকা করে পিস, প্রচুর দাম নিয়েছে, প্রচুর দাম, 6 টাকা করে পিস নিয়েছে, কোথায় 5 টাকা ছিল কোথায় 6 টাকা, গজব বেজ্জতি। তো 7খানা কিনেছি সিঙ্গারা, বাড়ি গিয়ে খাবো, এখানে খাবো না, হাতে স্যানিটাইজ করতে হবে তারপরে খাবো। তো এবারে বাড়ি ফিরছি। আমি বাড়ি চলে এসেছি, মামা মামার ঘরে, আমি আমার ঘরে, অনেক মজা করলাম, বিকালটা অনেক মজা করে কাটালাম, তোমরা সবই দেখলে। তো তোমাদের গ্রামের পরিবেশটা কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমাদের গ্রামটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটি কন্টিনিউ করলাম না, ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো, কোথায় কীরকম লাগলো কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।